আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। তোমাদের সাকিব ভাইয়া আবারও তোমাদের সাথে আছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবাররা আছো বা আমার যে প্রাণপ্রিয় স্টুডেন্টরা আছো, সবার একটা কমন মিথ যে ভাইয়া শুধু হয়তো বা অ্যাডমিশনের জন্যই পড়ায়, একাডেমিক নিয়ে হয়তো বা এরকম ফোকাস করে না। হ্যাঁ, আমি অ্যাডমিশনের স্টুডেন্টদের নিয়ে আমার চ্যানেলে সবচেয়ে বেশি কাজ করি, অ্যান্ড কারণ ওরা একটা ক্রাইসিস মোমেন্টে থাকে। বাট অ্যাকাডেমিক নিয়েও আমার খুব ভালো একটা সময় পার হয়, কারণ অ্যাকাডেমিক ব্যাচগুলো পড়ানোর মাধ্যমে আমি চর্চার ভিতরে থাকি, অ্যান্ড ওদেরকে পড়ায় একটা মজা পাওয়া যায়, কারণ ডিপ বেসিকটা দেওয়া যায় আর কি। অ্যান্ড অ্যাকাডেমিক ব্যাচ আমার আছে, আমি একেবারে প্রচার বিমুখ একজন মানুষ, তুমি দেখবে আমি অ্যাকাডেমিক ব্যাচের কথা বলি না। তো জাস্ট একটু জানানোর প্রয়োজন, কারণ অনেক স্টুডেন্ট বলছিল ভাইয়া একটু যদি জানাতেন। আমার অ্যাকাডেমিকের জন্য দুইটা ব্যাচ আছে আর কি, যেটা হচ্ছে শুধু আমি একা পড়াই না, আরেকজন লিজেন্ড ভাইয়া আছে, সে হচ্ছে সঞ্জয় দাদা আর কি, কেমিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টিচার আর কি। অ্যান্ড খুব মানে সঞ্জয় দাদার ক্লাস যে করছে, তো আমরা দুইজন মিলে এই একাডেমিক ব্যাচগুলো রান করি। সো এইচএসসি 22 ব্যাচের জন্য আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশন ব্যাচ আছে কেমিস্ট্রির জন্য আর কি। অলরেডি এখানে হয়তো বা 500-এরও অধিক স্টুডেন্ট আমাদের সাথে পড়ে, অ্যান্ড এইখানে আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের চারটা চ্যাপ্টার শেষ করেছি। অ্যান্ড এইটা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি যাদের টার্গেট, তাদেরকে ডেডিকেটেডভাবে তৈরি করা এই কোর্সটা আমাদের আর কি। অ্যান্ড অনেক ডিপ বেসিক দিয়ে পড়ানো হয়, অনেক প্র্যাকটিস করানো হয়, এবং এই কোর্সটা হচ্ছে অ্যাডমিশনের আগ পর্যন্ত চলবে, কারণ হচ্ছে কোনো একটা স্টুডেন্টের এইচএসসির পরে তাকে হচ্ছে আমরা ভার্সিটির কোয়েশন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংক, অ্যান্ড আরও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে জিনিসগুলো লাগবে, ধরো আইআইটির প্রশ্ন, নিটের প্রশ্ন, অ্যান্ড বিভিন্ন বই থেকে বাছাইকৃত স্পেশাল কন্টেন্টগুলো আমরা এই ব্যাচে পড়াবো আর কি। সো এটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল ব্যাচ আর কি। অ্যান্ড আমরা চাই স্টুডেন্ট কম থাকুক, এই কারণে আমরা বেশি একটা প্রচারণা দিই না। অ্যান্ড আরেকটা ব্যাচ হচ্ছে আমাদের HSC 23 ব্যাচের। HSC 23 ব্যাচেও প্রায় আলহামদুলিল্লাহ 550-এর অধিক স্টুডেন্ট। অ্যান্ড HSC 23 ব্যাচের ক্লাসগুলো আমাদের সাইকেল ওয়াইজ হয়। আমরা হচ্ছে 5টা সাইকেলে পুরো শর্ট সিলেবাসটাকে ভাগ করছি, অ্যান্ড 5টা সাইকেলের ভিতরে সাইকেল 1টা আমি ফ্রি দিছি গুণগত রসায়নটা, সাইকেল 2ও ডান অলরেডি, আর এক দুইটা ক্লাস বাকি আছে। আমরা মানে সাইকেল 2তে নমন কয়টা ক্লাস নিলাম, 25টা বা 30টার মতো, 24 নম্বর ক্লাস চলতেছে, মানে সাইকেল 2তে আমরা 24টা ক্লাস নিয়েছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন এবং কর্মমুখী রসায়নের উপরে আর কি। অ্যান্ড এই সাইকেলগুলোর রিজন কি জানেন কি? জাস্ট হচ্ছে স্টুডেন্টরা যেন হচ্ছে জাস্ট যার যেটা দরকার সেটা ভর্তি হতে পারে, এবং এটা মাত্র 800 টাকা করে আর কি সাইকেলগুলো আর কি। আর অ্যাডমিশন ফাউন্ডেশন ব্যাচটা হচ্ছে 1800 টাকা করে আমাদের। আর এই যে সাইকেল 3 দেখতেছো, সাইকেল 3টা রিসেন্টলি শুরু হবে, এবং হচ্ছে উইদিন এ উইক অর 2 উইক আমাদের সাইকেল 2 সাইকেল 3 শুরু হবে। সাইকেল 3তে আমরা মেজর দুইটা চ্যাপ্টার পড়াবো, পরিবেশ শোষণ এবং রাসায়নিক পরিবর্তন। অ্যান্ড আমাদের ক্লাস কিন্তু ফিক্স না, যতগুলা ক্লাস লাগে একদম ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়াইতে সেই পরিমাণ ক্লাসই কিন্তু আমরা দিই। অ্যান্ড ব্যাচের স্টুডেন্টদের থেকে রিভিউ নিতে পারো। অ্যান্ড HSC 23 ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি আরেকটু বলবো, এই কোর্সটা হচ্ছে আমাদের ওয়েব ভিত্তিক কোর্স, অর্থাৎ তোমরা জুমে যে ফ্যাসিলিটিসগুলো পাইতে আর কি, টিচারকে সরাসরি প্রশ্ন করা, ফেসবুকে ক্লাস না করতে চাইলেও ওয়েব অ্যাপে ক্লাস করা, ওয়েব অ্যাপে লাইভ ক্লাস করা, অ্যান্ড হচ্ছে এইখানে পোল ফিচার আছে আমাদের, আমাদের হচ্ছে পুল ফিচারের পাশাপাশি আরও কয়েকটি স্পেশাল ফিচার আছে, যেমন হচ্ছে ওয়েব অ্যাপের ভিতরেই চ্যাট করা যায়, অ্যান্ড একটা স্টুডেন্টের খুঁটিনাতে যা যা প্রবলেম আছে সব আমাদের ওয়েব অ্যাপের মাধ্যমে আমরা দেখতে পাই আর কি। সো এই হচ্ছে আমাদের HSC 23 ব্যাচের জন্য। সো আমি বলে দিলাম আর কি, সো কেউ যদি আগ্রহী থাকো যে আমাদের কাছে পড়বা আর কি, সো তারা কিন্তু আসতে পারো আর কি। এবং এই কোর্সগুলো আমি এবং সঞ্জয় দাদা মিলেই পরিচালনা করি, অ্যান্ড দুইজনই খুব ডেডিকেটেড স্টুডেন্টদের প্রতি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।